নিঝুম চারিপাশ বুকে জমানো এক রাস ব্যথার কোহেলে ভুলে চলেছি যে আমরা নিঝুম চারিপাশ বুকে জমানো এক রাস ব্যথার কোহেলে ভুলে চলেছি যে আমরা যতই আসুক ভাইরাস থেমে থাকার নেই কোনো চান্স কাজের তারণাতেই ছুটে চলার অভ্যাস আছে পরিবার সন্তান তো ভুলে সব সেইটা আছে পরিবার সন্তান তো ভুলে সব সেইটা দূরে থেকে বানানো সেই হাত ছুঁতে না পাওয়ার বেদনা কিছুতে না পেয়ে গড়ে দিন যায় রাত হয়ে কিছু গড়ে দিন যায় রাত তবু থামি না কাজ থামে না চলতে হবে যে দিবারাত তবু থামি না কাজ থামে না চলতে হবে যে দিবারাত হঠাৎ কারো ডাক শুনে ছুটে বেরিয়ে যাই ভ্রমে হঠাৎ কারো ডাক শুনে ছুটে বেরিয়ে যেতে হয় ভ্রমে বসে বসে আব্বা সময় তো নয় এখন দুনিয়াটা ঘুরছে মাথার উপর প্রতি মিনিটে খোঁজ শুধুই খবর ঘুরছে মাথার উপর প্রতি মিনিটে শুধুই খবর তবু মানুষের ভরসা আমরা পারি আমরা পারি আমরা বিপদের সাথী সাংবাদিক আমরা উত্তর দিনাজপুরের সাংবাদিক আমরা এই বাংলার সাংবাদিক আমরা ভারতের সাংবাদিক সব সাংবাদিকরা চিন্তা ভাবনা করেছিল করোনার লকডাউন হওয়ার পর থেকেই যে তারা একটা বার্তা দিবে সমাজের সর্বস্তরে সেই লক্ষ্য নিয়ে প্রথম দিন থেকেই একটা চেষ্টা করেছিল সব সদস্যর চেষ্টাতে একটা সুন্দর রূপরেখা আপনাদের সামনে আমরা তুলে রাখতে পারছি আমাদের বিশ্বাস আপনাদের ভালো লাগবে এর জন্য আমাদের সাংবাদিকরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে স্পেশালি আমরা থ্যাঙ্কস জানাচ্ছি একতারা এন্টারটেইনমেন্টকে কারণ তারা তাদের স্টুডিওকে আমাদের বারবার ব্যবহার করতে দিয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইরে বেরোলে মাস্ক অবশ্যই পরবেন সামাজিক দূরত্ব বজায় রাখবেন করোনার বিরুদ্ধে লড়াই কিন্তু এখনই থামছে না